আপু, আসলে ভালো লাগছে দেখে কিন্তু ফোনটা আপনাকে দিচ্ছি। আপনার থেকে আর অনেক ভালো মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে ছিল, কিন্তু হ্যাঁ, যান না ওদের পিছনে, তাহলে আমার পিছনে কেন পড়ে আছেন? আমি তো কালো বিশ্রী একটা মেয়ে, সুন্দর সুন্দর মেয়েরা আছে, ওদের পিছনে লাইন দেন, তাহলে আমাকে কেন ডিস্টার্ব করছেন? আপনাকে আমার ভালো লাগে। ওই যে একটা কথাই আছে না, জাতির মেয়ে কেন কালো ভালো। সুন্দর মেয়ে কালো মেয়ে কারো কাছে ভালো লাগে? আপনি এখানে কেন আসছেন? আমি কথা একটাই বলবো, জাতির মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। শুনেন, আমি আপনার সাথে এত বাজে কোনো কথা বলতে চাইছি না, আপনার সাথে কথা বলার আমার কোনো মুড নাই। আমি চাইছি না আমার মেজাজটা আপনি আরো খারাপ করেন। আমি ফোন কাটছি, আপনি নেক্সট টাইম আর কখনো ফোন দেবেন না। আমি আপনাকে চিনি না জানি না, এটাই আমার শেষ কথা, ঠিক আছে? আপনি আর ফোন দেবেন না, এই যে ফোন রাখলাম। আর যদি বেশিক্ষণ ফোন দেন, আমি আপনার নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেবো, আর ফোন আসবেও না, সারাদিন স্টাইল করলো। আপনি যদি আমার ফোনটা রেখে দিতে পারেন, তাহলে মনে করবো যে আপনি আমার প্রেমে পড়ে গেছেন। ইয়াল্লাহ, আপনি এসব কি কন? আপনার ফোন রাখলে আপনার প্রেমে পড়ে যাবো? ফোন হ্যাঁ, বন্ধ করে দিলে আপনার কোন স্টাইলে যাবো বলেন তো? ফোন বন্ধ করে থুলেও আপনি আমার প্রেমে পড়ে গেছেন, আমি এটা মনে করবো। আর যদি আচ্ছা মশাই, আপনি যা ইচ্ছা তাই মনে করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি ফোন কাটলাম। ভালো থাকেন, খুদা হাফেজ। আউশ কত রং নাম্বারে ফোন দেওয়া জ্বালায়, আবার একই প্রেম করবো বেটা? আবার বাজে বাজে কথা কয় যে দেখো অবস্থা, মেয়েদের চিকন হয় ছেলেদের মোটা। রাখলাম ফোন, কাট, কেটে দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি ব্যাপার, ফোন কাটে দিলেন যে? কি করব আমি, আপনি বারবার আমাকে ফোন দিতেছেন, আপনাকে আমি না করলাম যে আপনি আমার ফোন দিয়েন না, তারপর আবার ফোন দিলেন, বুঝলাম না এই যে দেখছেন, কি চান? এই যে দেখছেন, আমার ফোনটা কেটে দিছিলেন না আপনি। আমি কি বললাম যে আপনি যদি ফোন কাটা দেন তাহলে আমার প্রেমে পড়ে গেছেন। এই যে আপনি ফোনটা রিসিভ করে কথা বলতেছেন, এখন আমার প্রেমে পড়ছেন আপনি। জি না, আপনি বলছিলেন আপনি ফোন কেটে দিলে, ফোন বন্ধ করে দিলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। তো আমি আপনার লোক কথা কইতেছি, তার মানে কি আমি আপনার লোক প্রেমে পড়ে? হ্যাঁ অবশ্যই, না না না, এটা সম্পূর্ণ বাস্তব। না আর বাস্তবের জন্যই কিন্তু আপনার সাথে আমি প্রেম করতেছি। আর শোনেন, আপনি যদি আমাকে ভালোবাসেন আর আপনার যদি আমার সাথে বিয়ে হয়ে যায় না, আপনাকে বাসর রাতে কিন্তু অনেক আনন্দ দেবো। আপনার আপনি আনন্দ আপনার কাছে রেখে দেন, আপনি আনন্দ আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি এসব কথা কি করে বলতে পারতেছেন? এসব কি কোনো কথা মাঝখানে পড়ে? সি কেন পড়বে না কেন? না, এসব কথা কোনো কথা মাঝখানে পড়ে না। আপনি আর আমার নাম্বারে ফোন দেবেন না, ঠিক আছে? আমি ফোন দিব, আমি একটা বাজে ছেলে, আপনার সাথে কথা বলবো না। না না প্লিজ, এভাবে বলেন না, কারণ আমি ভালোবাসার মোহে কিন্তু পড়ে গেছি আপনার। আপনাকে আমি অনেকটা পছন্দ করে ফেলেছি। আপনি ভালোবাসার মোহনে পড়ছেন, একলা একলাই ভালোবাসার মধ্যে ডুবা মরেন, ওটার লাগে আমার কি? আপনি কথা বলতে পারলেন? অবশ্যই বলতে পারবো না কেন, আপনি একটা বাজে ছেলে। কারণ আপনি কিরকম চরিত্র ভালো না, কোনো কিছুই ভালো না। আমার চরিত্র সম্পর্কে আপনি এতদূর ধারণা করলেন, কেমনে করলেন? আপনি বাজে বাজে কথা বলেন দেখেই তো আমি আপনার স্বভাব চরিত্র সব কিছু জানা গেছি। আপনি যদি মিষ্টি কথা বলতেন তাহলে তো আমি আপনার প্রেমে পড়ে যেতাম। আপনি কি একটা আইটেমের কথা বললেন, সেসব কথায় মানুষ? আপনার উত্তরটা আমি ভাঙ্গাই দেই, আপনি দেখেন আমি পজিটিভ করছি না নেগেটিভ করছি। আচ্ছা আপনি ভাঙ্গান তো দেখি, কি বলছিলেন আপনি? মেয়েদের যদি চিকন হয় আর ছেলেদের যদি মোটা হয়, মেয়েদের গলার কণ্ঠটা একটু চিকন হয় না আর ছেলেদের গলার কণ্ঠ মোটা হয় না? কেন আপনি এই কথা কেমনে বলতে পারলেন? আমি তো জানি মেয়েদের গলার কণ্ঠটা অনেক মোটা হয়, আবার ছেলেদেরটা অনেক অনেকজনেরটা চিকন হয়। না না না, জীবনেও না, এটা মোটা চিকন মিলায় দুজনেরটাই আছে, তা আপনি একজনেরটা কেমনে বলতে পারলেন? মেয়ে মানুষে সবসময় চিকন হয়, এই জন্য বলছিলাম মেয়েদের কণ্ঠটা চিকন, এটা আপনাকে বুঝতে হবে। ওকে জি না, এটা আপনি নেগেটিভ চিন্তা অন্যটা বলছিলেন, এখন আমাকে রাগ ভাঙানোর জন্য আর কি এই আইটেমটা বললেন। আচ্ছা তাহলে আপনি বলেন দেখি, নেগেটিভ আপনি বলেন দেখি কোনটা বলবেন। না ওগুলো শুনতে তো বাজে শোনা যায়, আমি প্রশ্নের উত্তরটা দিব কি করে, আমি সেটাই চিন্তা করতেছি। আচ্ছা ভাই, অত মোট নাই আমার আপনার সাথে ঝগড়া করার, অনেক পর ঝগড়া করছি, আপনি ভালো থাকবেন, আমাকে ভালো থাকতে দেন, খোদা হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আই লাভ ইউ।